চিত্রনায়ক শাকিব খান ও চিত্রনায়িকা অপু বিশ্বাসের পুত্র আব্রাহাম খান জয়ের 27শে সেপ্টেম্বর 7তম জন্মদিন। আজ রাত 12টা থেকে শুরু হবে তার জন্মদিনের জমকালো আয়োজন। আর ছেলের জন্মদিনে কি করবে শাকিব খান, তারই ধারাবাহিকতায় ছেলের জন্মদিন নিয়ে সোশ্যাল মিডিয়ায় চলছে ব্যাপক আলোচনা সমালোচনা। আজ রাত 12টার পর থেকে শুরু হবে আব্রাহাম খান জয়ের 7 বছর পূর্তি উপলক্ষে বিশাল এক জন্মদিনের পার্টি। আর ছেলের এই বিশেষ দিনে তার বাবা শাকিব খান উপস্থিত থাকবে না, তা কি করে হতে পারে? চিত্রনায়ক শাকিব খান ও অপু বিশ্বাস দুজনে মিলে এবার জমজমাটভাবে ছেলের জন্মদিন পালন করবেন, এমনটাই জানা গিয়েছে পারিবারিক সূত্র থেকে। যদিও ছেলের জন্মদিনকে ঘিরে কি আয়োজন করবেন শাকিব, এ বিষয়ে কিছুই বলেনি এখনও শাকিব খান। তবে শাকিব ভক্তরা অধীর আগ্রহ নিয়ে বসে আছে যে তার বড় ছেলের জন্মদিনে নিশ্চয়ই বড় কোনো ধামাকা দিবেন শাকিব। উল্লেখ্য, প্রতি বছর ছেলে জয়ের জন্মদিনে ফেসবুকে বাবা ছেলে দুজনের ছবি পোস্ট করে ছেলের জন্য দেশবাসীর কাছে তোয়া চান শাকিব খান, এবং জয়ের পছন্দ মতো জয়কে গিফটও কিনে দেয় শাকিব। তবে এবার কি করবে শাকিব, ছেলের জন্মদিনে কি বাবা মা দুজনেই একত্রিত হয়ে ছেলের জীবনের সবচেয়ে দামি উপহারটি দিবে বাবা, নাকি অন্য কিছু? প্রিয় ভিউয়ার্স, শাকিব অপুর পরবর্তী আপডেট খবর সবার আগে জানতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন।